বাকি নেই আর এক মাসও। আর কদিন পরেই এদেশের বুকে শুরু হতে চলেছে সবচেয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ। ফুটবল জ্বরে ভুগছে গোটা দেশ, বিশ্বকাপ জ্বর লিয়েন্ডার পেজেরও। যুব বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত এদেশের টেনিস আইকন কলকাতায় একটি অনুষ্ঠানে এসে জানালেন সে কথাই। I think it is beautiful that India has got the under 17 World Cup football in our nation, especially in Kolkata and around the stadiums around the country. I think that such international events will inspire a lot of youngsters to come into sport, not only as a hobby but as a profession. টেনিস র্যাকেট হাতে বহু যুদ্ধ জিতিয়েছেন ভারতকে, অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে প্রথমবার নামছে ভারত। টিম ইন্ডিয়ার জন্য কি বার্তা অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়? হার জিতের কথা ভেবো না, শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাও, বলছেন লি। Be the best you can be. I think that winning and losing is a part and parcel of life and career, but to really rest your head on your pillow knowing that you've done every single thing in your power to be the best you can be. Have passion. Have hunger to be the best you can be. Davis Cup থেকে বাদ পড়েছেন, কিন্তু হতাশা গ্রাস করেনি তাকে। আমার কিছু প্রমাণ করার নেই, ক্যারিয়ারে উত্থান পতন থাকেই, ফিরে আসার লড়াই কঠিন, তবে দেশই আমার কাছে সবচেয়ে বড়, বলছেন লিয়েন্ডার পেস। তিনি টেনিস আইকন, দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদ। যুব বিশ্বকাপ শুরুর আগে লিয়েন্ডারের ভোকাল টনিক ফুটবলারদের উদ্বুদ্ধ করবে বলেই আশা ফুটবল মহলের। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।